আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই জায়গাটিতে চলে আসলাম। এই জায়গাটি আমার একটি স্মৃতি বিজড়িত এই জায়গা। এই জায়গায় আমি অনেক এসেছি এবং অনেক ভিডিও একসময় বানিয়েছি। এই জায়গা থেকে আমি স্ট্রাগল করার জন্য অনেক ভিডিও আমি লাইভ দিয়েছি এবং আমার জীবনে অনেক ভিডিও এখান থেকে করা হয়েছে, কিন্তু আমি ভিডিও করা বন্ধ করি নাই। একের পর এক ছাড়তেই আসি। মূল কথা হচ্ছে, যেটা বলার জন্য এসেছি, যে এইখানে কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি কিন্তু সফলতা পাই নাই। তখন কিন্তু ভিডিওতে ভিউ আসে নাই, কিন্তু এখন দেখেন যে একটা পর্যায়ে এসে কিন্তু এখন প্রচুর ভিউ হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ এঙ্গেজ হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ রিচ পাচ্ছে, আমি নিজেও রিচ পাচ্ছি এবং লাইভে এখন 20,000 লোক অ্যাক্টিভ হয় প্রত্যেকটা লাইভে। যাই হোক, মাশাআল্লাহ, আমি এটা খেয়াল করলাম যে আমার এই জায়গাটি আসা হতো এবং আমি অনেক ভিডিও তৈরি করেছি, ইসলামিক কন্টেন্ট বা মোটিভেশন কথাবার্তা বলছি, অনেক সময় পশু পাখি বা এমনিতে গাছগাছালি পরিবেশ নিয়ে বলছি, কিন্তু কোনোটাই কাজে দেয় নাই, কিন্তু আমি থামে থাকি নাই। আমি একটা বাস্তবতা আপনাদের বলি, বাস্তবতাটা এতই কঠিন, যদি আপনার কাছে টাকা না থাকে আর যদি আপনার কাছে কোনো সম্পদের অর্থবহ প্রবাহ না থাকে বা আপনার কাছে কোনো সম্পদ না থাকে বা আপনার কাছে কোনো আপনার দ্বারা মানুষ কোনো উপকার না পায়, সেক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে মূল্যায়ন করবে না, এটা আমি মনে করি। কিন্তু যখন আপনার কাছে এইগুলো চলে আসবে এবং আপনি অ্যাভেলেবেল এইগুলোর মালিক হয়ে যাবেন বা আপনার কাছে এরকম কিছু পরিবেশ তৈরি হয়ে যাবে যে আপনি যখন ইচ্ছা তখন যে কোনো বিষয়ে একটা খরচ করতে পারবেন বা আপনার ফ্যামিলির সাপোর্ট দিতে পারবেন, তখন ভালোবাসা চারদিক থেকে ঢেলে পুড়ে চলে আসবে এবং সবাই ভালোবাসতে শুরু করবে, সবার আশা ভরসার পাত্র হয়ে যাবেন, আপনার কথায় উঠবে বসবে, আপনি ছাড়া তাদের কোনো অনুষ্ঠান আচার্য কিছুই হবে না, আপনি ছাড়া তাদের কোনো কাজ সম্পাদন হবে না, আপনি গেলে সেখানে মিটিং হবে না হলে হবে না, এরকম নানান সমস্যা কিন্তু তখন সামনের পর দেখা যায়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি ওই পর্যন্ত পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার দাম এবং ভ্যালু আসবে না। এজন্য চেষ্টা করতে থাকুন। আমি এখানে এসে অনেক ভিডিও বানিয়েছি। এই জায়গাটি আসার মূল কারণ ছিল একটা সময় যে এখানে একটা আমাদের ব্লক আছে, সেই ব্লকটা হচ্ছে আমার আব্বা আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি এখানে সেই ব্লকটা চালাতাম। তো আমার আব্বা তো মারা গিয়েছে, তারপরে আমি আমার ছোট ভাইকে সেই দায়িত্বটা বুঝাই দিছি। আসলে সে কাজটা সে ঠিকঠাক মতো করলে পরে তার একটা রুটি রুজির ব্যবস্থা হবে, এজন্যই মূলত এখানে সে কাজ করে, আমি আর এখানে আসি না। কিন্তু এই যে স্মৃতিটা মনে পড়ছে, মূলত এইখানে যে আসতাম সেই বিষয়টা মনে পড়েই আজকে আমি এই এখানে আসছি, না হলে আসতাম না। তা মূল কথা হচ্ছে যে আপনারা কেউ বসে থাকবেন না, চেষ্টা করতে থাকুন, আপনাদের কাজ আপনাদের দক্ষতা প্রমাণ করে দেবে যে আপনি একদিন সফল হবেন। আসসালামু আলাইকুম।